আগামীকাল অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান রামচন্দ্রের আর তার আগে পূর্ব বর্ধমানের কালনায় শুরু হয়েছে চোদ্দ ফুটের ভগবান রামচন্দ্রের মূর্তি তৈরির কাজ আগামীকাল কারনান আর এম মার্কেট সংলগ্ন একটি জায়গায় প্রতিষ্ঠিত হবে রামলালার এই মূর্তি মাস দেড়েক আগে কালনারি এক যুবক সমীর দাস কালনা চড়কতলা এলাকার শিল্পী জগৎ মণ্ডলকে এই মূর্তি তৈরির জন্য বরাদ দেন শিল্পীতার সাথে তার বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে এই কাজ শুরু করেন শিল্পীর কথাই 14 বছর রামচন্দ্রের বনবাসে ছিলেন আর সেই কারণে 14 ফুটেরই রামমূর্তি তৈরি করা আগাবেতিরে সেখানে একটি মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে এটা আনুমানিক এই মাস ধরে করবে দের মাস ধরে তৈরি হচ্ছে কত ফুটের মূর্তি তৈরি হচ্ছে 14 ফুটের আচ্ছা 14 ফুট কেন 14 ফুট কারণ হচ্ছে যিনি অর্ডার দিলেন উনি বললেন যে এরকম দেখো শ্রী রামচন্দ্র 14 বছর বনবাস ছিলেন আমরা যদি চোদ্দো ফুটের রামচন্দ্র করা হয় তাহলে আমরা মানে ওই বনবাসের ওই বছর অনুযায়ী প্রতিটা বছর অনুযায়ী একটা করে ফুট হবে আর কি মানে বছর ছিলেন তাই কাজেই ফুট হচ্ছে রামটা আচ্ছা আপনার সাথে কতজন শিল্পী আমার সাথে ছজনা কাজ করছে এখন শেষের দিকে আমি প্রথম দিকে করি তারপরে ওরা এখন মোল্ড ফোল্ড করে কাস্টিং করছে দিয়ে এটা এটা কেমিক্যালস আছে মার্বেল ডাস্ট আছে 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 ম্যাট আমাদের এই আর এম ওখানে সমীর দাস আছে ডাক নাম ওই সমীর দাসই দিয়েছে সমীর দাস এসেছিলেন উনি অর্ডার দিলেন প্লাস বললেন যে এরকম মানে পুরো পয়সাটা টাকাটা উনি একা দেবেন আর কি তো কাজেই একটু কম সম করে নিতে বলছিলেন দেড় লক্ষ নিচে হয় না কাজেই এটা মূর্তিটা দেড় লক্ষ টাকা নিচ্ছি ওর থেকে আচ্ছা এটা কবে প্রতিষ্ঠা হবে এটা আগামীকাল ২২ জানুয়ারি যেদিন রাম মন্দিরে মানে ওই ইয়ে হচ্ছে ওই দিন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রাম মন্দিরের ওই দিনই হয় এই এখনো অনেকটাই কাজ বাকি কিছু না হয়ে যাবে হয়ে যাবে কারণ পাঁচজন একদম কন্টিনিউ কাজ করছে তো কতক্ষণ ধরে কাজ করছিলেন আপনারা গত দুদিন ধরে সারা রাত হচ্ছে আর তার আগে তার আগে রোজ ওই আট ঘন্টা ছ ঘন্টা এরকম হতো আচ্ছা এর আগেও তো আপনি বিভিন্ন মূর্তি বানিয়েছেন কোথায় কোথায় গেছে আপনার মূর্তি আমার ত্রিপুরা গেছে তারপর আপনার ওই কেরালা কর্ণাটক কলকাতায় এক্সিবিশন হয় এক্সিবিশনে অ্যাটেন্ড করি প্লাস আপনার আমি তিন বছর পরস্পর রাজ্যে কারু দারুশিল্পে প্রথম হই আর বাইরে গেছে ভারতের বাইরে কোনো জায়গায় হ্যাঁ ভারতের বাইরে ইতালি গেছিল আচ্ছা কী মূর্তি পাঠিয়েছিলেন ওটা ছিল আফটার শক সুনামি ওর উপরে একটা মানে একটা মায়ের কোলে শিশু খুব জীর্ণ অবস্থা এরকম একটা ওখানে এক লেডি ডক্টর নিয়েছিল ওখানকার এটা মাদার টেরিজা তৈরি করেছিলেন সেটা কোথায় গেছে হ্যাঁ সেটা বোম্বে গেছে কি নাম আপনার জগৎ মণ্ডল রামচন্দ্র মূর্তি রামচন্দ্র আমাদের ভগবান এবং আমার দীর্ঘদিনের একটা বাসনা ছিল যে আমিও একটা রামচন্দ্র মূর্তি এখানে প্রতিষ্ঠা করতে চাই তাই সেই কারণে আমি রামের এটা উদ্যোগ নিয়েছি মূর্তি দর্শন আচ্ছা এটা কবে কোথায় হচ্ছে গিয়ে বসাবেন বলে ঠিক করেছেন এটা বাইশে জানুয়ারি বসবে এটা হচ্ছে আর মার্কেটের সামনে ওখানে বসানো হচ্ছে মানে আগামীকাল আগামীকাল আচ্ছা বলছি কি এ এখনও কাজ মানে হচ্ছে অনেকটাই বাকি রয়েছে কমপ্লিট হয়ে যাবে বলে হ্যাঁ হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে আচ্ছা ইয়ে মানে আর এম ওইখানে কি কোনো মন্দির করা হয়েছে বা কি না বেদির ওপরে আপাতত বসানো হচ্ছে একটু মন্দিরের মতোই করে বসানো হচ্ছে আর কি আচ্ছা মানে কি রাজনৈতিক উদ্যোগে হচ্ছে না শুধু ব্যক্তিগত হচ্ছে এটা কোনো রাজনৈতিক দলের উদ্যোগে হচ্ছে না এটা আমার চিন্তা ভাবনা আমি নিয়েছিলাম যে একটা রাম মন্দির বসাবো একজন ভক্ত হিসাবে তা সেই ক্ষেত্রে এটা আমার উদ্যোগ এবং উদ্যোগটা নেওয়ার সময় আমি কাউকে পাশে পাইনি তো আজ আমি উদ্যোগটা নিয়েছি এবং মোটামুটি সফলতার কাছেই যাচ্ছে তা আজকে আমার পেছনে অনেকেই আছে এটা পেছনে কত টাকা দিয়ে মানে হচ্ছে কি এই মূর্তিটা তৈরি করাচ্ছেন আপনি এটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটা গুরুর সাথে আমার ফাইনাল আচ্ছা মানে পুরো টাকাটাই কি আপনি দিচ্ছেন না কেউ সহযোগী না পুরো টাকাটাও আমি দিচ্ছি প্লাস এর সাথে আনুষঙ্গিক অনেক খরচাই আমি করছি আর কি

হ্যাঁ আমরা তো কাজ করি আমরা কারিগরের কাজ করি কুমারটুলিতে আমরা কাজ করি হ্যাঁ মার্কেটে এই কি কি দিয়ে বানাচ্ছেন এটা মূলত এটা মার্বেল ডাস্ট আর ফাইবার গ্লাস ম্যাটেরিয়ালস দিয়ে হচ্ছে আপনি কি ইমানাচি কোথাও এই কাজ শিখেছেন এর আগে হ্যাঁ হ্যাঁ কুমারটুলিতে শিখেছি বড় মূর্তি করেছি হ্যাঁ আমাদের বড় মূর্তির কাজ করেছি আমরা আচ্ছা এখানে কতদিন ধরে কাজ করছেন এখানে এই মাস থেকে হলো কাজ করছি দাদার কাছে কাজ করছে এই মূর্তিটার সাথে কতদিন কাজ করছে দেড় মাস দেড় মাস কি নাম আপনার আমার নাম শুভজিৎ পাল